পটুয়াখালী সহ দক্ষিণ উপকূলের বালিযুক্ত মাটিতে বাদামের ভালো ফলন হয়। তবে পোকামাকড়ের আক্রমণ হওয়ায় কৃষক বিভিন্ন সময় ক্ষতির মুখে পড়ছেন। পরিস্থিতি মোকাবেলায় চাষাবাদের সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতির প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কৃষকদের। USAID-র অর্থায়নে একটি প্রকল্পের আওতায় চীনাবাদাম ক্ষেতে আঠালো ফাঁদ, ফেরোমন ফাঁদ, পাচিং, SOP এবং বায়োপেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে। চীনাবাদাম উৎপাদনের জন্য যে এখানে কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করা হয় সেটা ব্যবহারের কোনো প্রয়োজন নেই। এটা আমরা নিরাপদ পদ্ধতি IPM পদ্ধতি ব্যবহার করেই যথেষ্ট সাফল্যজনকভাবে চীনাবাদাম উৎপাদন করতে পারি। পোকামাকড় মোকাবেলায় আধুনিক ও নিরাপদ এসব পদ্ধতি ব্যবহারের ফলে আগের তুলনায় এবার চীনাবাদামের ভালো ফলন হয়েছে, পাশাপাশি ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। খুব ফলনটা ভালো পদ্ধতিতে ওই যে যখন যে প্রয়োগ সারা ঔষধ দিয়েছে ওই ঔষধটা আমরা প্রয়োগ করছি। আধুনিক ও কীটনাশক মুক্ত এসব পদ্ধতিতে চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে কৃষকরা যেমন অধিক ফসল ঘরে তুলতে পারবে, তেমনি বাদাম চাষেও তাদের আগ্রহ বাড়বে। এতে করে বাদাম থেকে তেল উৎপাদনের লক্ষ্যমাত্রাও অর্জন করা সম্ভব হবে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। আমরা IPM এর মাধ্যমে আমরা ফিডব্যাক ফিচারের মাধ্যমে দেখলাম যে কীভাবে IPM এর মাধ্যমে পোকা দমন করা যায়, সেই ব্যবস্থাটা আমরা কৃষকের মধ্যে আমরা ছড়াই দিয়েছি। আমরা যদি ফলনটা বাড়াইতে চাই তাহলে আমাদের একটা টোটাল সমন্বিত অ্যাপ্রোচ, যেটা আমরা ICM বলি, সেই অ্যাপ্রোচটায় যদি যাই তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের ফলন বাড়বে। পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় বাদাম উৎপাদন বৃদ্ধি পেলে কৃষকদের আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন ঘটবে বলে মনে করেন কৃষিবিদরা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।